মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা প্রতি বছর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের উপার্জন কমছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করি কিভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের উপার্জন কমছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বছরে তিন শতাংশ ইনক্রিমেন্ট পান এবং ডিএ পান ফিক্সড তিন শতাংশ হারে অর্থাৎ তাদের বার্ষিক এফেক্টিভ ইনক্রিমেন্ট থ্রি পারসেন্ট তিন শতাংশ কারণ ডি এ রিভাইজ হয় না ভারতবর্ষের বার্ষিক গড় মূল্যবৃদ্ধির হার হলো সাত দশমিক পাঁচ শতাংশ এখানে সাত দশমিক পাঁচ শতাংশ ভারতবর্ষের বার্ষিক মূল্যবৃদ্ধির হার আপনারা একটু খেয়াল করবেন বিষয়টি এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ইনক্রিমেন্ট পাচ্ছেন বার্ষিক তিন শতাংশ সেক্ষেত্রে চার দশমিক পাঁচ শতাংশ হারে প্রতি বছর উপার্জন কমছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের অন্য রাজ্যের নয় অন্য রাজ্যের ক্ষেত্রে হিসাবটি একটু অন্য ধরনের হবে এবার দেখুন কি বলছে এক অদ্ভুত পরিহাস ধরুন আপনি দু সালে চাকরিতে ঢুকে মাইনে পাচ্ছেন তিরিশ হাজার টাকা দশ বছর পরে অর্থাৎ দু সালে আপনার সেই মাইনে গিয়ে দাঁড়াবে বর্তমান মূল্যের হিসাবে আঠারো হাজার নয়শো তিরিশ টাকা কীভাবে এই যে প্রতি বছর আপনার চার দশমিক পাঁচ শতাংশ হারে যে আপনি কম ডিএ পাচ্ছেন বা কম ইনক্রিমেন্ট হচ্ছে আপনার এর জন্য আপনার প্রতি বছর কিন্তু মূল্যের হিসাবে টাকার যে ভ্যালু সেই ভ্যালু হিসাবে আপনার বেতন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে দশ বছরে আপনার বেতন কিন্তু অনেকটাই কমে যাবে প্রায় বারো হাজার টাকার মতো আপনার বেতন কিন্তু কমে যাবে অনেক সরকারি কর্মচারীরা এই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তাই কেন্দ্রীয় হারে এর জন্য তারা আন্দোলন করছেন কোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে রায়দানও হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই রায় মেনে নেয়নি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবারে দেখি অন্য রাজ্যগুলির কি অবস্থা আর অন্য রাজ্য যারা কেন্দ্রের রেটে দিয়ে দেয় বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা যদি ধরি তারা একই কন্ডিশনে একই মাইনে নিয়ে ঢুকে দু সালে যা পাবে তা বর্তমান মূল্যের হিসাবে চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা অর্থাৎ কিছুটা তাদের বেতন বৃদ্ধি হচ্ছে কেন্দ্রের বার্ষিক গড় দিয়ে বৃদ্ধি পাঁচ দশমিক ছয় ছয় শতাংশ ধরে হিসাব করা হয়েছে এটি এন ডি আমলে গড় ইপি আমলে এই গড়ের বারো থেকে তেরো পার্সেন্টের মতো থাকতো অর্থাৎ ন্যূনতম দশ শতাংশ ধরলেও দু সালে দাঁড়াবার কথা ছিচল্লিশ হাজার নশো চল্লিশ টাকা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি